আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাবিব টেকনোলজিতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। দর্শক, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা টিন সার্টিফিকেট ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তৈরি করবেন বা রেজিস্ট্রেশন করবেন, সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ করবেন না। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, তো আমরা যে কোনো একটি মোবাইল আমরা আজকে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে মোবাইলের মাধ্যমেও যে কোনো ব্রাউজার দিয়ে লগইন প্রবেশ করতে পারেন। তো আমরা কম্পিউটার ক্রোম ব্রাউজার দিয়ে প্রবেশ করলাম। দর্শক, এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ব্যাংকিং বা বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। আপনাদের প্রয়োজনে অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন, ঘুরে আসার অনুরোধ রইল। তো দর্শক, আমরা চলে আসলাম গুগল ক্রোমে। এখানে হোম পেজে আসার পর আপনারা টিন লেখলেই হবে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেক চলে এসেছে, টিন রেজিস্ট্রেশন, টিন বিডি। তো আমরা টিন রেজিস্ট্রেশন করব। তাই প্রথম যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন, আয়কর নিবন্ধন, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। অবশ্যই আপনি যদি ইউটিউবিং করেন বা আপনি আপনার বাবার নামেও করতে পারেন। দেখা গেছে অনেক সময় আপনার এটা কম্পিউটার দোকানে গেলে 200-300 টাকা খরচ হয়। আপনি চাইলে ঘরে বসে এইভাবে আমাদের আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে করে নিতে পারেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনি প্রথমে ইউজার হিসেবে আপনি আপনার মোবাইল নাম্বার দিতে পারেন, মানে সহজ করার ক্ষেত্রে আর কি, যেভাবে সহজ হয় আপনি এখানে, অথবা যে কোনো কিছু দিতে পারেন, আপনি নাম বা সংখ্যা দিয়েও ইউজারটি তৈরি করতে পারেন। তো আমরা ইউজার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, এটা মনে থাকার যেনি মনে থাকে। পাসওয়ার্ডটি অবশ্যই আপনাকে, মানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, হ্যাঁ, এবং সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার সহকারে ম্যাক্সিমাম 8 সংখ্যার হইতে হবে। এর নিচে হইলে কিন্তু পাসওয়ার্ড নিবে না। আপনি উপরে বেশি দিতে পারেন, 20 সংখ্যাও দিতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম 8 সংখ্যার একটি পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। তো প্রথম করে পাসওয়ার্ডটি, যেসব ঘরে যে লাল চিহ্নগুলো দেখতে পারছেন পাসওয়ার্ড ইউজার আইডি, এগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। এই দেখতে পারছেন, তো আমরা পাসওয়ার্ড প্রথম ঘরে টাইপ করার পর দ্বিতীয় ঘরে সেম পাসওয়ার্ডটি টাইপ করে দেব। তারপরে আপনাকে একটি কোশ্চেনের উত্তর দিতে হবে। তো প্রথম এটা খুব সহজ, আমি মনে করি আপনার ভিলেজ নেম বা এখানে অনেকগুলো কোশ্চেন আছে আপনার, যেটা মানে ভালো হয়, টিচার নেম। তো আমরা আমাদের ভিলেজ নেমটি এভাবে দিয়ে দেব। তারপর আপনি কোন কান্ট্রির নাগরিক সেটা তো দেওয়াই থাকবে, তো আপনারা কান্ট্রি সিলেক্ট করা থাকবে। তারপর মোবাইল নাম্বারটি আপনার দিয়ে দিতে হবে, অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন। যার নামে করবেন তার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। ইমেল যদি থাকে, জিমেল হোক, ইমেল হোক, যেটাই হোক, আপনি যদি কোনো মেইল থাকে তাহলে এখানে দিয়ে দিবেন, আর না থাকলে সমস্যা নেই, এটা বাধ্যতামূলক নয়। আর ক্যাপচার কোডটি অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভিন্ন হবে, এখানে ক্যাপচার কোডটি অবশ্যই এখানে দিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পর রেজিস্ট্রেশন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আমরা ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন দিচ্ছি। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। নেক্সটে আসার পর আপনি যেই নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো আমরা আমাদের ওটিপিটি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর অ্যাক্টিভ অপশনে ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ অপশন লেখা এসেছে। তো এখানে এবার আমাদের মাত্র রেজিস্ট্রেশন হয়েছে ইটিন সাইটে, এখনো কিন্তু আমরা টিন সার্টিফিকেট পূর্ণাঙ্গ তৈরি হয়নি, মাত্র এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন আমরা সেই পাসওয়ার্ড এবং ইউজার দিয়ে লগ ইন করলাম। এখানেও আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন টিন রেজিস্ট্রেশন বা এখানে ভিউজ বা যে কোনো একটাতে
ক্লিক করলেন, আমরা যেভাবে করতেছি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে রেজিস্ট্রেশন অপশনে টিন সার্টিফিকেটের ডিটেলস দেওয়ার জন্য। করদাতার ধরন এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, আর যদি কোম্পানির জন্য এখানে বিভিন্ন সেক্টর আছে, যদি কোনো ব্যক্তির জন্য করেন এটাই, তারপর ইন্ডিভিজুয়াল বাংলাদেশি অবশ্যই এনআইডি কার্ড দিয়ে করবেন। তারপরে নিউ রেজিস্ট্রেড, আমরা নতুন রেজিস্ট্রেশন করতেছি, লোকেশন দিয়ে দিবেন আপনি কোন জেলার নাগরিক, টিন সার্টিফিকেটের উদ্দেশ্য অবশ্যই আদার্স দিয়ে দিবেন, আর আপনি যদি কোনো গভর্নমেন্টের চাকরি করে যেই ব্যক্তির জন্য করবেন তার গভর্নমেন্টের চাকরির উপরেই ডিপেন্ড করে আপনি তাদেরকে অবশ্যই সেটা করবেন। তো আমরা এখানে যেমন সার্ভিস লোকেশন টাইপ এখানে একটা দিয়ে এটা আমরা দিয়ে দিচ্ছি, কারণ আমরা ইন্ডিভিজুয়াল এই কারণে এটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি গভর্নমেন্টের কোনো চাকরি করেন, হসপিটালে বা গভর্নমেন্ট কোনো স্কুলে বা যে কোনো গভর্নমেন্টের চাকরি করেন, সেগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। আপনারা গো টু নেক্সটে ক্লিক করবেন, করার পর এখানে প্রথমেই করদাতার নাম দিতে হবে, যে ব্যক্তির নামে আপনি এই টিন সার্টিফিকেট করতে চাচ্ছেন তার নামটি উপরে দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ইয়ার সাথে লিস্টের সাথে এখানে লাল তীর চিহ্ন দেওয়া আছে, এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। যেমন প্রথমে নাম, তারপর আমরা ব্লার করে রেখেছি এনআইডি কার্ডের, এগুলো তো দেখতে পাচ্ছেন আপনারা, এনআইডি কার্ডের নাম্বার, আপনার জন্ম তারিখ, অবশ্যই এনআইডি কার্ডের এখানে দেখতে পাচ্ছেন সাইডে দিয়ে লেখাই আছে নাম এবং জন্মসালটা এনআইডি কার্ডের অনুসারে আপনাকে করতে হবে। পিতার নাম অবশ্যই দিতে হবে, মাতার নাম দিতে হবে, এটা এনআইডি কার্ড অনেক সময় ভুল টুল থাকে, আপনি সঠিক করে এটা দিতে পারবেন। আপনার স্ত্রী থাকলে স্ত্রীর নাম দিয়ে দিবেন, বা কেউ যদি কোনো মহিলার জন্য করেন তো স্বামীর নাম দিয়ে দিবেন। মোবাইল নাম্বার এগুলো থাকবে, ফ্যাক্স নাম্বার সেটা যদি থাকে দিয়ে দিবেন, ইমেল তো আপনি চাইলে দিয়ে দিতে পারবেন। তারপরে আপনি এবার অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট অ্যাড্রেস এগুলো আপনাকে দিতে হবে। প্রথম লাইন ওয়ানে অবশ্যই আপনি আপনার বাড়ির নাম অথবা গ্রাম বা রোড, বাড়ির নাম্বার অথবা গ্রাম এগুলো, রোড নাম্বার এগুলো বসিয়ে দেবেন। লাইন টুতে আপনি পোস্ট অফিস দিতে পারেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব, তারপর আপনার থানা সিলেক্ট করে নেবেন, তারপর আপনি পোস্টাল কোড দিয়ে দিবেন। পোস্টাল কোডটি অবশ্যই আপনি চাইলে গুগল ক্রমে গিয়ে পোস্টাল কোড আপনার থানার নাম লিখে সার্চ করলেই পোস্টাল কোড দিবেন। যদি একই কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এই বাটনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আর আপনাকে দ্বিতীয়বার লিখতে হবে না। গো টু নেক্সটে আপনাকে ক্লিক করতে হবে, এখানে সমস্ত ডিটেলস আপনাকে দেখাবে, আপনি যত ডিটেলসগুলো দিয়েছেন, আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং এনআইডি কার্ড, জন্মসাল, এভরিথিং, সব ডিটেলস এখানে দেখাবে। আমরা ব্লার করে রেখেছি সিকিউরিটি রিজনের কারণে, আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে অবশ্যই ক্লিক করার পর সাবমিট উপরে ক্লিক করতে হবে। এখানে আবারও আপনাকে এবার আপনার এনআইডি কার্ড থেকে সমস্ত ডিটেলস তারা নিয়ে আসবে। এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার, পিতামাতার এনআইডি কার্ডের অনুসারে সব কিছু দেখাবে। প্রিন্ট ডিটেলসের উপরে ক্লিক করবেন, এরপর আপনি চাইলে এখান থেকে সেভ করে নিতে পারেন, অথবা ভিএস সার্টিফিকেট সেখান থেকেও আপনি দেখতে পারেন। এখানে আপনার কম্পিউটার বা মোবাইলে এভাবে প্রিন্ট অথবা প্রিন্ট আউট, প্রিন্টার থাকলে আপনি প্রিন্ট করে নিতে পারেন। এটা আপনি বিভিন্ন যদি ব্যাংকে দিতে পারেন, ইউটিউবে যারা অনলাইন ইয়া করেন সেখানে, ইউটিউব বিশেষ করে ইউটিউব বা ফেসবুক সেখানে দিতে পারেন, তখন আপনার ট্যাক্স অবশ্যই তারা কম নেবে। এখানে আপনি ইমেলের মাধ্যমে আপনার পিডিএফ ফাইলটি ট্রান্সফার করে যে কোনো কাউকে দিতে পারবেন। শুধু এখানে ইমেল সেন্ট ইমেলে আসার পর এখানে যে কোনো যে ব্যক্তিকে দিতে চাচ্ছেন তার ইমেলটা দিয়ে দেবেন, তার ইমেলে এটা চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের টিন নাম্বার, এরপর এখানে ডিটেলস থাকবে, এটাই আপনি বিশেষ করে যখন জায়গা জমিনের জন্য এটা লাগে, ফিক্সড ডিপোজিট যখন করবেন তখন লাগতে পারে, বিভিন্ন কাজে, সরকারি গভর্নমেন্টের কাজে এটা ব্যবহার করতে পারবেন।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন এই ভিডিওটি দেখে। অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।